আজকে আপনাদেরকে একটি সেমি কমপ্লেক্সের মধ্যে 1280 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। এই কমপ্লেক্সের মধ্যে আপনারা কিন্তু পার্কিংও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, তো আপনারা ফ্রেন্ডস দি প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, আমি আলিশা। আজকে আপনাদেরকে একটি সেমি কমপ্লেক্সের মধ্যে 1280 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। তো এটার এক্স্যাক্ট লোকেশন হলো ঠাকুরপুকুর, মানে ঠাকুরপুকুর মেট্রো স্টেশন থেকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যে আছে এই ফ্ল্যাটটা, আর এই ফ্ল্যাটের সামনে থেকে জাস্ট 6 কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু টালিগঞ্জ মেট্রো পেয়ে যাচ্ছেন। মানে একদম বুঝতেই পারছেন যে একদম প্রাইম লোকেশনের মধ্যে আছে এই ফ্ল্যাটটা, মানে এই সেমি কমপ্লেক্সটি। এখান থেকে আপনাদের মানে এই কমপ্লেক্সের সামনে থেকে কিন্তু যে কোনো টাইম আপনারা বাস অটো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে কোনো মেট্রো স্টেশন যাওয়ার জন্য। তো আমরা এখন কমপ্লেক্সটির সামনে দাঁড়িয়ে আছি, তো কমপ্লেক্সের সামনে আমি রাস্তাটা দেখিয়ে দিই। এইদিকে যে রাস্তাটা আমি দেখাচ্ছি, এখান থেকে সোজা গেলে আপনারা ঠাকুরপুকুর মেট্রো স্টেশন পেয়ে যাবেন, আর আমার লেফট সাইডে যে রাস্তাটা দেখাচ্ছি এখান থেকে জাস্ট 6 কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু টালিগঞ্জ যেতে পারবেন। আর এই যে মেন রোডটা আমি দেখাচ্ছি, এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো সময় বাস অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আর এই হলো কমপ্লেক্সটির সামনে, তো কমপ্লেক্সটির সামনেই দেখুন এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো 4-wheeler একদম কমপ্লেক্সের ভিতরে চলে যাবে। তো এটা হলো মেন এন্ট্রান্স। এই কমপ্লেক্সের মধ্যে আপনারা কিন্তু পার্কিংও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, তো আপনারা যদি চান পার্কিংটাও নিতে পারবেন। তাছাড়া আপনারা এই কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন 24 hours পাওয়ার ব্যাকআপ, ওয়াটার সাপ্লাই, ইভেন জিম, কমিউনিটি হল। সাধারণত ফ্ল্যাটের মধ্যে যে জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে, মানে একটা কমপ্লেক্সের মধ্যে যে জিনিসগুলো আপনারা অ্যাভেলেবেল পান, সেই সমস্ত কিছু কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে আছে। তো এটা হলো বিল্ডিংয়ের মেন এন্ট্রান্স। তো এখানে দেখুন একটা গ্লাসের ডোর আছে, দেন ওখান থেকে এসে একদম লেফট সাইডে কিন্তু আপনারা সিঁড়িও পেয়ে যাচ্ছেন। সিঁড়িটা দেখুন পুরোটা কিন্তু মার্বেলস এর আছে, এখান থেকে আপনাদের যে কোনো ফার্নিচার তুলতে কোনো রকম প্রবলেম হবে না, অনেকটাই চওড়া সিঁড়ি। তো একদম সিঁড়ির অপোজিটে এখানে কিন্তু পরপর দুটো লিফট আছে। তো আমি যে ফ্ল্যাটটা দেখাবো ওই ফ্ল্যাটটি আছে এই বিল্ডিং এর 3rd floor-এ। তো চলুন 3rd floor-এ যাওয়া যাক। তো লিফট দিয়ে বেরিয়েই একদম লেফট সাইডে আছে এই ফ্ল্যাটটা। ফ্ল্যাটের এন্ট্রান্সেই দেখুন একটা মোটা প্লাইয়ের দরজা আছে, আর জাস্ট কতটা বড় দরজা সেটা জাস্ট দেখুন, মানে দরজার চওড়া সাইডটা জাস্ট দেখুন কতটা বড়। ঢুকেই এই যে পোর্শনটা পেয়ে যাচ্ছেন এটাকে আপনারা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারবেন। তো এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি এটা মেজারমেন্ট হলো 14x18, মানে আপনারা জাস্ট বুঝতেই পারছেন যে কতটা বড় এরিয়া নিয়ে আছে। এন্ট্রান্স দিয়ে ঢুকে এই পোর্শনটাকে আপনারা ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারবেন, আর এদিকটাকে কিন্তু আপনারা ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারবেন। জাস্ট কতটা বড় এরিয়া নিয়ে আছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এর সাথে কিন্তু আপনারা অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনিতে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটাকে কিন্তু পুরোটা স্লাইডিং দেওয়া, মানে বর্ষাকালে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না, এটা স্লাইডিং দেওয়া আছে। আর ব্যালকনিতে দেখুন এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও করা আছে, ট্যাপ বসানো, ইলেকট্রিক্যাল পয়েন্টও করা। আর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট দেখুন, আশেপাশের বিল্ডিংটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে ব্যালকনিটা দেখাচ্ছি পুরোটাই কিন্তু ওপেন, দেখুন এখানটা পুরোটা গ্রিল দেওয়া। জাস্ট বুঝতেই পাচ্ছেন যে অ্যাটাচ ব্যালকনি সহ জাস্ট কতটা বড় এরিয়া আপনারা বুঝতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস ইজিলি হয়ে যাবে, এখানে আপনাদের যে কোনো সোফা, ডাইনিং টেবিল সমস্ত কিছু বসে যাবে, ইভেন অনেকটা জায়গা কিন্তু আপনারা ফাঁকা পেয়ে যাবেন। আর এখানে আরো একটা রুম আমি দেখিয়ে দিই, এই রুমটা, এই যে রুমটা আমি দেখাচ্ছি এটার মেজারমেন্ট হলো 10x11, মানে জাস্ট বুঝতেই পাচ্ছেন যে অনেকটা কিন্তু স্কোয়ার আকারে আছে। এখানে আপনাদের বেডের সাথে সোফা, ওয়ার্ড্রপ ইজিলি বসে যাবে। আর এই রুমের মধ্যে এই উইন্ডো পোর্শনটা দেখুন পুরোটা কিন্তু ওপেন আর স্লাইডিং দেওয়া। এখান থেকে বাইরের ভিউটাও জাস্ট দেখুন, এই রুমের মধ্যে কিন্তু আপনারা দিনের বেলা লাইট না জ্বালিয়েও থাকতে পারবেন, মানে পুরো আলো বাতাস খেলছে এই রুমের মধ্যে। সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট অলরেডি করাই আছে, এসির পয়েন্ট, সমস্ত পয়েন্ট কিন্তু করাই আছে, মানে আপনারা যখন নেবেন আপনাদের কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। তো এই রুমটা থেকে বেরিয়ে এই রুমের পাশে রুমটা আমি আপনাদেরকে দেখাই, এই রুমটাও জাস্ট দেখুন কতটা বড়। এই রুমটার মেজারমেন্ট হলো 11x13, মানে পাশের যে রুমটা দেখালাম তার থেকে এই রুমটা কিন্তু একটু বড় আছে। আর এটা হলো এই রুমের মাস্টার বেডরুম, মানে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। এর সাথে কিন্তু আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, ওয়াশরুমটা জাস্ট দেখুন কতটা বড়। সাধারণত রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম গুলো কিন্তু এত বড় বড় হয় না।
এই ওয়াশরুমটা জাস্ট দেখুন, ওয়াশরুমের মধ্যে আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন, সমস্ত জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্টও পেয়ে যাচ্ছেন, সমস্ত কিছু কিন্তু করাই আছে, ট্যাপ, শাওয়ার, কোমোড, হ্যান্ড শাওয়ার, বেসিন, সমস্ত পয়েন্ট করা। এই রুমের মধ্যেও কিন্তু পাশের রুমটার মতো দেখুন পুরো একটা ওপেন উইন্ডো আছে, আর তার পাশে যে পোর্শনটা আছে দেখুন এখানে কিন্তু ওয়ার্ড্রপ করারও জায়গা আছে, আপনারা চাইলে দেয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রপও করে নিতে পারবেন। আর জাস্ট কতটা বড় বড় রুম আছে আপনারা নিজেরাই জাস্ট বুঝতে পারছেন। তো দুটো পাশাপাশি বেডরুম আমি দেখিয়ে দিলাম, তো এই বেডরুমের একদম অপোজিটে দেখুন এখানে একটা কমন ওয়াশরুম আছে, ওয়াশরুমটা জাস্ট দেখাই কতটা বড়, জাস্ট দেখুন ওই যে বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটা যত বড়, কমন ওয়াশরুমটাও ঠিক কিন্তু ততটাই বড়। প্রত্যেকটা ওয়াশরুমের মধ্যে কিন্তু ট্যাপ শাওয়ার, কোমোড, হ্যান্ড শাওয়ার, ইভেন বেসিনও বসানো আছে, মানে কোনো প্রবলেমই হবে না, মানে আপনারা যখন নেবেন কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, আলাদাভাবে কোনো কিছু আপনাদেরকে কিন্তু অ্যাটাচ করতেই হবে না। তো এই যে বেডরুমটা আমি দেখাচ্ছি এটার মেজারমেন্ট হলো 10x11। এই রুমের মধ্যে কিন্তু আপনারা দুটো বড় বড় জানালা পেয়ে যাচ্ছেন, এদিকে একটা সরু মতো জানালা আছে আর এদিকে কিন্তু একটা বড় জানালা পেয়ে যাচ্ছেন, তার পাশে এই রুমের মধ্যেও কিন্তু ওয়ার্ড্রপ করার মতো আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা রুমের মধ্যে দেখছেন পুট্টি করা আছে, রং করা নেই, আপনারা চাইলে রঙও করে নিতে পারবেন, আর সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা আমাদের চ্যানেলের থ্রুতে বিল্ডিং কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ফ্লোরিং, রং মিস্ত্রি সমস্ত কিছু প্রোভাইড করে থাকি। আর আপনারা যদি আপনাদের যে কোনো ফ্ল্যাট, ল্যান্ড বা বাড়ি আমাদের চ্যানেলের থ্রুতে অ্যাড দিতে চান বিক্রির জন্য বা রেন্টের জন্য, সেটার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই যে বেডরুমটা দেখাচ্ছি, বেডরুমের একদম অপোজিটে আছে দেখুন কিচেন, তো কিচেনটা জাস্ট দেখুন কতটা বড়, পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া, সিঙ্ক করা আছে, ফ্রন্টে একটা দেখুন বড় জানালাও করা, মার্বেলস দিয়ে কিন্তু সেলফ অলরেডি করাই আছে, তো এটাকে আপনারা চাইলে মডিউলার কিচেনও করে নিতে পারবেন। তো সাধারণত ফ্ল্যাটগুলির মধ্যে কিচেনের কিন্তু দরজা থাকে না, কিচেনটা অনেকটা ওপেন হয়, তো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখুন মানে প্রত্যেকটা বেডরুম বা কিচেনেও আপনারা কিন্তু দরজা পেয়ে যাচ্ছেন। তো এই যে 1280 স্কোয়ার ফিটের যে 3BHK ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখালাম একদম প্রাইম লোকেশনে, তো এটার প্রাইস হলো 75 লাখ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর কিন্তু অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, মানে এই যে 75 লক্ষ টাকাটা অনেকটা নিগোশিয়েবল, কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 399, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।